मॉडल एक्टिविटी टास्क तृतीय श्रेणी गणित नीचे प्रश्नगुलिर उत्तर लेखो। एक बहुमुखी उत्तरधर्मी प्रश्न एमसीक्यूज पद आगे नीचे संख्या चारटी तीन अंकर संख्याटी हलो मने रखबे तीन अंकर प्रश्नटी भालो करे लक्ष्य करबे। तो तीन अंकर ए दागेर तीन अंकर नय दुई दुई अंकर सी दागेर दुई अंकर एक अंकर আর ডি দাগের দুই অঙ্কের। তো উত্তর হলো এটি এটি তিন অঙ্কের 102। খ দুই তিন চার সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হলো। তো তিন অঙ্কের সবচেয়ে বড় যদি করি সবচেয়ে বড় সংখ্যা কোনটি? চার। তারপরে বড় সংখ্যা কোনটি? তিন। তারপরে দুই। ওই হিসাবে সাজিয়ে নিলেই হয়ে যাবে। তো উত্তর হবে এই যে 432। গ 238 के तीन दिए भाग कर ले 238 समान तीन गुणित 79 जो एक। तो एखाने भागफल हलो भागफल माने आमरा जानी भाज्य भाजक गुणित भाज्य प्लस भागशेष एई भावे हय। तो एई फर्मुलाटी एखाने भागशेष भागफल हलो এই ভাগফল ভাগফল হলো এই এটি এই সি দাগের ভাগফল। তারপরে ঘ সচিনের রান 128 2 এর স্থানীয় মান 2 এর স্থানীয় মান এক এই যে এখানে 8 হলো একক 2 হলো দশক এখানে একক 2 দশক। তো দশক মানে কি? 10। তো 10 যেহেতু তো दुई के दस दिए गुण कर ले कुड़ी है। तो एर उत्तर होबे ए जे एक एर स्थानीय मान थेके कम एटी उत्तर होबे। एबार दुई सत्य मिथ्या लेखो। क 99 एर परेर संख्याटी दुई अंकेर। तो 99 एर परेर संख्या कत? 100। 100 कोनो समय दुई अंकेर नय এটি হলো তিন অঙ্কের। তো এটি হয়ে গেল মিথ্যা মিথ্যা। তারপরে খ 302 কে স্থানীয় মানে বিস্তার করলে পাবো 30 যোগ 0 যোগ 2। না, এটি মিথ্যা, এটিও হয়ে যাবে মিথ্যা মিথ্যা। তারপরে গ 555 যোগ 5 যোগ ফলে এককের ঘরের অঙ্কটি 0, এটি হলো সত্য সত্য। তারপরে ঘ দড়াবিড়ের রান 119 লক্ষণের রান 111। লক্ষণের রান দড়াবিড়ের রান থেকে 8 কম। হ্যাঁ, এটি ঠিক। কেন? 119 থেকে 119 থেকে 111 বিয়োগ করে দেখে নাও, বিয়োগ করলে 9 থেকে 1 বাদ দিলে 8, এটি তাই এটি হবে সত্য সত্য। তারপরে 3 স্তম্ভ মেলাও যে কোনো তিনটি, প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, 205। তো 205 কোনটি আছে? এই যে এটি হলো 205। তারপরে 502 মানে 502 502 কোনটি আছে? এই যে এটি হলো 502। তারপরে 250 250 কোনটি রয়েছে? 250 হলো এটি 250। তারপরে 500 থেকে 20 বেশি, তো 500 থেকে 20 বেশি হলো এটি 520। তারপরে 4 দাগে ক ছোট থেকে বড় সাজাও 423 205 236 586। তো সবচেয়ে বড় কি বলেছে? ছোট থেকে বড়। তো সবচেয়ে ছোট হলো 205 205 205 এর পরে হলো 236 236
236 এর পরে হলো 423 423 423 এর পরে হলো 586 586 তারপরে খ সাজিয়ে বিয়োগ করো তো সাজিয়ে বিয়োগ করলে হবে এরকম করে লিখে দিতে হবে 501 তার নিচে লিখতে হবে 29 তো বিয়োগ করতে হবে তো 11 থেকে 11 থেকে 9 বাদ দিলে 2 তারপরে এখানে ধার চলে গেছে শূন্যতে তো হয়ে গেছে 9 9 থেকে 2 বাদ দিলে 7 আর 5 থেকে কমে গেছে 1 তাই হয়ে গেল 4 472 উত্তর গ আজ মাসুমের ছেলে 198টি রুই মাছ ধরেছে আর দীপুর ছেলে 176টি রুই মাছ উঠেছে দীপুর জালে কার জালে রুই মাছ কয়টা বেশি উঠেছে কার জালে রুই মাছ কয়টা বেশি উঠেছে তো আমরা দেখব বড় সংখ্যা কোনটি মাসুমের জাল মাসুম মাসুম হয়েছে 198 198 আর দীপু 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 হলো 176 176 আমরা বিয়োগ করে নিলেই পেয়ে যাব তো 8 থেকে 6 বাদ কত 2 9 থেকে 7 বাদ কত 2 আর 1 থেকে 1 বাদ দিলে 0 তো 22টি বেশি 22টি বেশি বেশি মাসুমের জালে মাসুমের জালে এখানে ছেলে বলে দিয়েছে সরি জালে আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ।